আজকের বিরুদ্ধে আমি অক্টোবর মাসের চোদ্দো তারিখ কিছু নেট জাল এবং নেট তারের দাম পাতের সামনে তুলে ধরবো বর্তমান বাজারে প্রতি স্কোয়ার ফুট কত আগে চলতেছে তো বিয় এগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে যেমন আমাদের পুকুরের মাছ চাষ করার ক্ষেত্রে নেট জালের প্রয়োজন পড়ে বিভিন্ন মুরগির খামার পশু পাখির খামার তৈরি করার ক্ষেত্রে নেট তারের প্রয়োজন পড়ে বিভিন্ন জীবজন্তুর হাত থেকে আমাদের বাড়ি বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে মূলত নেট প্রয়োজন পড়ে তো চলুন আমরা এগুলোর দাম জেনে নিই এগুলো মূলত প্রতি স্কোয়ার ফুটে বিক্রি করা হয় প্রথমে আমরা জানবো আমাদের পুকুরে মাছ চাষ করার ক্ষেত্রে একদম চিকন ছোটো ছোটো পাইপে যে নেট চালগুলো আছে প্রতি স্কোয়ার ফুট নিতে হবে আট থেকে দশ টাকা হলে এবং আমার ফসলের জমি করে রক্ষা করার ক্ষেত্রে যে মূলত নেট তারগুলো চালগুলো ব্যবহার করে এগুলো প্রতি স্কোয়ার ফুট নিতে হবে বারো থেকে পনেরো টাকা হলে একদম চিকন যে নেট তারগুলো আছে এগুলো আপনার প্রতিষ্কোয়ার নিতে হবেন আঠেরো থেকে বিশ হলে মোটা যে গুণার নেট তারগুলো আছে এগুলো প্রতিষ্কোয়াব নিতে হবে পঁচিশ থেকে তিরিশ টাকাওলি